ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। শুরুতেই দেখে নিয়েছেন আজকের ভিডিওতে কি কি থাকছে। সকাল সকাল দুপুর এবং রাতের প্রিপারেশনটা করে নিচ্ছি। দুপুরের জন্য রেডি করব চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস, আর রাতের জন্য আমি করব চিকেন বটি কাবাব। তো সেজন্য এখানে আমি চিকেন বটি কাবাবের ম্যারিনেটটা আগে করে নিচ্ছি। এখানে দিয়েছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা, আর এখানে আমি একটু হাড় সহই নিয়েছি, কোনো কোনো মাংসে হাড়ও আছে, মিক্স করে নিয়েছি আর কি। আর দিয়েছি সয়া সস এক চামচের মতো, গুঁড়োমরিচ দিয়েছি আর হোয়াইট পেপার দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো আর জিরে টালা গুঁড়ো। তো একটু প্রথমে এগুলো প্রথম যেগুলি দিয়েছি সেগুলি মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন। এখানে প্রথমে গরম মশলা দিয়েছি আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচের মতো দিতে হবে, তো আমি একটু একটু করেই দিচ্ছি আর কি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, দিতে পারলেই ভালো, আমার টক দই নেই, তো আমি দুধ দিয়ে দিচ্ছি। আর যেহেতু লেবুর রস দিয়েছি টক দইয়ের মতোই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেসন, বেসনটা একটু টালা বেসন দিলে ভালো টেলে নিয়ে আর কি। এখন আমি হাত দিয়ে সবগুলো আবার একটু এভাবে মেখে নিব। এগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে রাতের জন্য, আমি এগুলো ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে। এরপরে এখন চিলি চিকেনের জন্য একদম চিকন চিকন করে মুরগির গোস্তগুলো কেটে নিয়েছি। এক চামচ রসুন, এক চামচ আদা আর পরিমাণ মতো লবণ, এক চামচ গুঁড়ো মরিচ, আর দিয়ে দিব একটু সয়া সস, আর দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, ব্ল্যাক পেপারও দেওয়া যায়, আমি হোয়াইট পেপারটাই দিচ্ছি। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব এগুলিও। আমি যেহেতু সকালে এগুলো প্রিপারেশনটা করে নিচ্ছি, দুপুরের রান্নার আগ দিয়ে এগুলি করব, গরম গরম খেতে ভালো লাগবে সেজন্য। এগুলি আমি চিকেন ফ্রাই করব, সেই কারণে সেম প্রসেসে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলিও একবারে খাওয়ার সময় গরম গরম ভেজে নিব, তবে দুপুরে এগুলো করব না, হয়তো রাতে করব। এরপরে একটু সময় পেয়েছি তো ভাবলাম যে একটু হাতের কাজ করি। এই যে প্লেটগুলি, এগুলি 2011 সালে আমি যখন বড় হজ করতে গিয়েছিলাম, মানে হজ করতে গিয়েছিলাম, তখন এনেছি। তো একবারেই কাগজের মতো এগুলি, আসলে তখন বুঝিনি। অন্যান্য অনেক কিছুই এনেছি এগুলির সাথে, অন্য প্লেটগুলি আর কি, অন্য কোয়ালিটির, সেগুলি সব ইউজ হয়ে গিয়েছে, এগুলি পাতলার কারণে আর ইউজ হয়নি। তো আজকে ভাবলাম যে এগুলি আসলে কিছু একটা করি, তো সেই কারণে রং তুলি এগুলো নিয়ে বসে গিয়েছি। দেখা যাক কী ডিআইওয়াই করা যায়। তো দুপুরে একটু সময় পেয়েছি, এগুলি করে গোসল করব, নামাজ পড়ব, তারপরে খাবারের জন্য আবার এই কাজগুলি করতে হবে আর কি। তো প্রথমে আমি একটা প্লেট, উপরের প্লেটটা একটু ধুলো বসে গিয়েছে, পলিথিনটাও আসলে ওইভাবেই ছিল, আমি এত বছর সেই 2011 সাল থেকে এই পর্যন্ত এগুলো যত্ন করে রাখাতে এখনও আছে। আর এখানে অনেকগুলো একদম পাতলা পাতলা, মনে হয় 100টার মতো হবে এরকম, তো আসলে কাজে লাগে না, পড়ে আছে, এই জন্য কাজে লাগানোর চেষ্টা করছি। প্রথমে আমি একটু সার্কেল করে, মানে একদম লম্বা করে, একটু লম্বাটে করে আর কি গোল করে নিচ্ছি। আর এখন কতটুকু করব এটা আসলে সময়ের উপরে নির্ভর করবে, বাকিটা আমি রাতে করব হয়তো। তো আমি প্রথমে ব্লু কালার, হালকা ব্লু করে এই সার্কেলটা দিয়ে নিয়েছি। এতটুকু পর্যন্ত করে রেখে দিয়েছি, গোসল নামাজের জন্য উঠে গিয়েছি, বাকিটা রাতেই করব। গোসল করে নামাজ পড়ে এখন চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাটা এখন শুরু করব গরম গরম, যেন ওরা খেতে পারে। সেই কারণে দুইটা ডিম নিয়েছি,
একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে ফ্রাইড রাইসটা করে নিব, তারপরে চিলি চিকেনটা করব। ফ্রাইড রাইস করার আগে প্রথমে আমি যেহেতু এগ ফ্রাইড রাইস করব, সে কারণে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। আলাদা একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, চাইলে যেই প্যানে ফ্রাইড রাইস করব সেই প্যানেও করা যায়, তো আমি আলাদাই করে নিচ্ছি। আজকে একদমই সিম্পলভাবে করব, ঘরে থাকা উপকরণ দিয়ে, খুব সহজে, বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে সিম্পল করে করলেও। প্রথমে তেলে একটু রসুন ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে থাকা গাজর। গাজর প্রথমে একটু ভেজে নিব, কারণ গাজরটা একটু হতে সময় লাগবে, সে কারণে এক মিনিট আগেই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, ক্যাপসিকাম একটু একটু দিয়েছি, কারণ ওরা বেশি সবজি হলে খেতে চায় না। ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। একটু ভেজে নিয়েই এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি, কারণ সবজিটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সে কারণে। আর আমি এখানে দুই পট রাইস নিয়েছি, রান্না করে নিয়েছিলাম আর কি, তো এখানে অর্ধেক এখন রাতে দুপুরের জন্য ভেজে নিচ্ছি। ডিমটাও ঢেলে দিয়েছি, আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ভালো করে এখন মিক্স করব, তো তার আগ দিয়ে এখন দিয়ে দিব একটু সয়া সস। আবারও মিক্সের পালা, আর আগুনটা একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি মানে কমেও রাখা যাবে না, আবার বেশি হাইও রাখা যাবে। আমি চিনি দিয়েছি একটু, আর লবণটা একদমই কম দিয়েছি, কারণ আমি রাইস রান্না করতেও লবণ দিয়েছি। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রস দিলে খেতে ভালো লাগে, একটু রাইসগুলো ঝরঝরা হয়, আর টক মিষ্টি ঝালের একটু কম্বিনেশনটা ভালোই হয় সেই কারণে। আর এখানে একটু ঘি দিয়ে দিলেও ভালো, আজকে আমার ঘিটা নেই তাই ঘিটা দিতে পারছি না। তো এই তো হয়ে গিয়েছে ঝটপট আমার ফ্রাইড রাইস। এখন আমি চিলি চিকেনটা করব, সেই কারণে একটু রসুন প্রথমে ভেজে নিয়ে চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি। আর চিলি চিকেন অনেকভাবেই করা যায়, আজকে আমি এইভাবেই করছি। একটা ডিমকে ভেঙে দিয়েছি, একটু ভেজে চিকেনগুলো ভেজে আর কি। ডিম আলাদা কাঁচা অবস্থায় চিকেনের সাথে মিক্স করে তারপর তেলে ভেজে নিলেও হয়, তো আমি সেটা করছি না, আজকে এইভাবে সরাসরি করে নিচ্ছি। যেহেতু ম্যারিনেট করে রেখেছি, হতে সময় লাগবে না, ঝটফট হবে, সেই কারণে সবজিও দিয়ে দিয়েছি। আর এই চিলি সস নিয়েছি 2 টেবিল চামচের মতো, টমেটো সস 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো সয়া সস, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এক প্যাকেটের অর্ধেক ছিল, এক প্যাকেটের অর্ধেকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিলে ভালো, আমার কর্নফ্লাওয়ারটা নেই, এই কারণে একটু ময়দা দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে এখন আমি এগুলোকে মিক্স করে নেব। এদিক দিয়ে চিকেন সবজি একটু ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি এই সসগুলি দিয়ে দিচ্ছি আর কি। খুব ঝটফট হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে। আর এখানে ডিমটা না দিলেও চলে, আমি দিয়েছি একটু টেস্টটা আর একটু ভাড়ার জন্য। এই তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। ফেজগুলোও দেখতে পাচ্ছেন একটু কাঁচা কাঁচা, এইভাবেই খেতে ভালো লাগে চিলি চিকেনটা। হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি, এখন সবার খিদেও লেগেছে, সবাইকে প্লেটে দিয়েও দিচ্ছি। তো আমি তো খাবো না, মুনতাসির আর মুত্তাকিকে দিয়েছি, ওর আব্বু আবার রুটি খেয়ে নিয়েছে, একটু হতে দেরি হচ্ছে দেখে, তো উনি বলতেছে আমি রাতেই খাবো, এখন থাকে রুটি যেহেতু আছে রুটি খায়, আমি সবজি খাবো, এই যে চিলি চিকেন খাবো, আর সকালে সবজি আছে সেটা খাবো। তো সব কিছু রান্নাঘরে গুছিয়ে এখন চলে আসতেছি, একটু রেস্ট নিব, খাওয়ার দাওয়ার তো শেষ। রেস্ট নেওয়ার পরে আজকে একটু সন্ধ্যার পরে আমার বাবাকে হসপিটাল নেওয়ার কথা আছে,
এরপরে আসরের নামাজ পড়ে নিয়েছি আমরা সবাই। নেওয়ার পরে এখন মুনতাসির বলতেছে ওকে মাইলো করে দিতে, তো এখন ক্যামেরা ধরে আছে, ওর মাইলোটা করে দিচ্ছি মজা করে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। আর আজকের ব্লগটি কেমন লাগছে বা লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা দেখা শুরু করেছেন এখনও লাইকটি দেননি, লাইকটি দিয়ে দেখাটা আবার শুরু করেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার একটি জিনিস। তো আমরা একটু চা খাচ্ছি, চিনি ছাড়া আজকে চা খাচ্ছি, দুধ চা যদিও। আস্তে আস্তে একটু একটু করে ছেড়ে দিচ্ছি, ঠাস করে একসাথে সব কিছু ছাড়তে গেলে অনেক বেশি কষ্ট লাগে। তো অর্ধেক বিস্কিট মুখে দিয়ে আর খাবো না, মনকে শক্ত করতে হবে, এটাই কথা। আজকে এক বোনের কমেন্ট পড়ে আমার সত্যি হাসি এসেছে, আমি কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্টপ করে পড়ে নিতে পারেন। পরে মাগরিবের আজান দিবে, এখন আমার গাছগুলির কী অবস্থা একটু দেখতেছি, কারণ আজকে বৃষ্টি হয়েছে। তো সকালে পানি আর দেওয়া লাগেনি, এই যে এখন দেওয়া লাগবে গাছ। তো এখানে আমি চাউল দোয়া পানি এই কন্টেনারে রেখেছি সকালে, এগুলো হচ্ছে চাউল দোয়া পানি। এই গাছটাতে প্রতিদিনই দেওয়া লাগে, যেহেতু এই গাছটা অনেক বড় হয়ে গেছে একদমই, যে যার কারণে এটাতে প্রতিদিন দুবেলা পানি না দিলেই হয় না, কারণ এটার এই গাছটা মানে বড় হওয়াতে এর পানির প্রয়োজন বেশি, অন্যগুলিতে এত বেশি লাগে না। আমার এই হাসনাহেনা গাছটা আমি যে ফেনে গিয়েছিলাম, বাবা অসুস্থ ছিল তখন, কেন যেন মারা গেছে। আর সব গাছ ঠিক আছে, কিন্তু এই গাছটা ওই সময়ে আমি এসে দেখতেছি এটা একদম মানে মরা মরা অবস্থা হয়ে গেছে। অনেক পানি টানি দিয়ে অনেক যত্ন করেছি গাছে, মাটি টানে নিগড়াটি যেন সব করেছি, কিন্তু আর এটা বাঁচেনি। এখন একটা ডাল এখনও তাজা আছে, যে তো নিচেও একটা শিকড় বের হচ্ছে, আল্লাহ ভালো জানে। আমার খুব মন খারাপ ছিল, এটাতে ফুল ছিল, আমি যখন ছিলাম না তখন আসলে পানি টানি কম দেওয়া হয়েছে ওই 4-5 দিন, এই কারণে হবে। এখন হচ্ছে মাগরিবের পর যাচ্ছি বাবাকে নিয়ে হসপিটাল, বাবার অনেকদিন ডাক্তার দেখানো হয়নি, মোটামুটি শুকনোর দিকে, তো কি অবস্থা একটু দেখানোর জন্য আর কি। কিন্তু কি অন্ধকার বাবা, ওদের টিচার আসছে, ওরা পড়তে বসছে, আমরা একটু যাচ্ছি। বাবাকে হসপিটালে দেখিয়ে ডাক্তার, দুজন ডাক্তার দেখিয়েছি, একজন অর্থোপেডিক্স আর হচ্ছে একজন সার্জন, ওনাদেরকে ডাক্তার দেখিয়ে এখন বাসায় চলে এসেছি। তো আমার হাজবেন্ড উনি আবার অফিসে গেছেন, ওখানে কি একটা ফাইল দিতে হবে, তো ওটা শেষ করে তারপরে আসবে, আমি আগেই চলে এসেছি। তো এই তো আজকের রাতটা এভাবেই কাটলো, এখন প্রায় 9টা বাজে, আমি বাসায় আসছি। আসার পরে ওদের খিদা লেগে গিয়েছে, খাবার দিতে বলতেছে দুজনেই, পড়া থেকে উঠেছে চার দিয়েছে, তো আর বিকেল থেকে আসলে বেশি একটা কিছু খায়নি সেই কারণে, তো খাবার রেডি করে নিচ্ছি। তো আমাদের আজকের রাতের খাবার এই যে চিকেন ফ্রাই আর হচ্ছে চিলি চিকেন, এখানে এটা হলো আমার জন্য, এটা ওদের জন্য। আর আমার বড় ছেলে আসলে ওর বন্ধুদের বাড়িতে গিয়েছে বরিশাল, কালকে আসবে, কালকে রওনা দিবে, পরশুদিন এসে পৌঁছবে আর কি, গতকালকে গিয়েছে। তো যার কারণে মুনতাসির মুত্তাকি মুনতাসির ওর আব্বু তিনজনের জন্য এই প্লেট, আর এটা হচ্ছে আমার জন্য, আজকের রাতের খাবার এটাই। তো আমাদের আজকের এই মজার মজার খাবারগুলি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারাও ট্রাই করবেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। খুব সহজে আমি ঝটপট রান্না করে ফেলি, এদিক দিয়ে আমার খাবার শেষ, উনি একটা মিটিং করতেছে অনলাইনে, তো মিটিং করতে করতে ফাঁকে ফাঁকে ওনাকেও দিয়ে দিয়েছি, একটু একটু খাচ্ছে।
খিদে লেগেছে আসলে, উনিও ডাক্তার কাছ থেকে এসেছেন, মানে বাবা আম্মাকে দুইজন ডাক্তার দেখিয়ে এসে আসলে সাথে সাথে ওনার মিটিংয়ে বসে গিয়েছেন। তো এদিক দিয়ে খাবার শেষে ভাবলাম যে আনকমপ্লিট কাজটা করেই ফেলি। তো এই তো আমি দেখতে পাচ্ছেন চারটা, মানে একটু লম্বাটে গোল করে কালার করে নিয়েছি চারটা কালার। তো এখন শুধু এগুলির ঢালটা দিয়ে দিচ্ছি কালো করে, আর খুব সহজে আমি ডিআইওয়াইগুলি করি, কারণ আমার কাছে যেটা সহজ আর দেখতে আনকমন, দেখতে সুন্দর, সেটাই করার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে যেটা সুন্দর লাগে সেটাই আমি করি। তো এই যে খুব ইজিলি একদম ছোট বাচ্চারাও পারবে, যারা ড্রয়িং করতে পারেন না তাদের জন্য সহজ। তো আরেকটা ফ্লোয়েট করব, সেটা আগামী দিন দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।